বিএনপির তৃতীয় ধাপে ডাকা 48 ঘণ্টার দ্বিতীয় দিনে সর্বাত্মক অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের পুত্র আলহাজ আজমির ওসমান। এ সময় বিএনপির সন্ত্রাসী রাজ্য অবৈধ অবরোধ দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে স্লোগান দেন তার অনুসারীরা। এর আগে সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হাজারো নেতাকর্মী নিয়ে বিশাল গাড়ি বহন নিয়ে মহড়া দিতে দেখা যায়। নগরের কলেজ রোড এলাকা থেকে শুরু করে খানপুর, সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর, সাইনবোর্ড, ঢাকা নারায়ণগঞ্জ লিং রোড হয়ে নিতাইগঞ্জ ও ফতুল্লা বিসিক এলাকা ঘুরে আবার চাষারা কলেজ রোড এলাকায় এসে প্রতিবাদ মিছিল সমাপ্ত করা হয়। এ সময় প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা আলহাজ কাজী আমির, আব্দুল হামিদ, মোহাম্মদ নাসির, সুমন ও মনির সহ বিভিন্ন এলাকার নেতৃবৃন্দরা। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজমির ওসমানের নির্দেশনায় বিএনপির সন্ত্রাস নাশকতা ঠেকাতে ও জনগণের জানমালের রক্ষার্থে সতর্ক অবস্থানে থাকেন তার নেতাকর্মীরা। এ আর পারভেজ, এনএএন টিভি, নারায়ণগঞ্জ।